এই ফুটবল মেয়েটি একটি রেস্টুরেন্টের খাবারের রিভিউ দেওয়ার সময় খাবার খাচ্ছিলো এমন সময় তার মুখে খুবই যন্ত্রণা হতে থাকে এটিকে চিকিৎসার জন্য ক্লিনিকে নিয়ে যাওয়া হলে তার মুখের উপর একটি ওষুধের স্প্রে করে দেয় এরপর তুলে দিয়ে ঠোঁট পরিষ্কার করার পর দুটি কটন কন্টের সাহায্যে ইনফেকশনের উপর চাপ দিয়ে পুঁজ বের করে মুছে দেয় একটি কাটার মেশিনের সাহায্যে কেটে ইনফেকশনের উপর একটি মলম লাগিয়ে দেয় এরপর একটি চিমটা দিয়ে দাঁতের লেগে থাকা খাবারের টুকরোগুলিকে গুলিকে ছাড়িয়ে মাড়িতে থাকা ফসাগুলিকে সার্জারি ছুরি দিয়ে কেটে এভাবে পুজ বের করা দেখতে দেখতে আপনাদের কাছে অনুরোধ প্লিজ বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ছোট ভাই হিসাবে এটি অনুরোধ করছি প্লিজ করে দাঁতের উপর হলুদ ময়লা তুলে দেওয়ার পর পাতার আয়ুর্বেদিক পেস্ট বানিয়ে মারির ক্ষত স্থানে লাগিয়ে দেওয়া হয় বন্ধুরা আপনাকে কোথাকার খাবার খেতে বেশি ভালো লাগে রেস্টুরেন্টে না বাড়িতে কমেন্টে জানাবেন সব শেষে টুল দিয়ে জিপ পরিষ্কার করার পর ঠোঁটের মধ্যে কয়েক ফোঁটা তেল লাগিয়ে দেওয়া হয় এরপর দেখুন বন্ধুরা মেয়েটার মুখ পুরোপুরি ঠিক হয়ে গেছে এই মেয়েটি নদীতে ছিপে মাছ ধরার সময় তার বড়শিতে একটি কুমির লেগে জলের ভেতর তাকে টেনে নিয়ে চলে যায় এই ছেলেটি সেখানে থাকলে তাকে দেখতে পেলে নদীতে ঝাঁপ দিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যায় ডাক্তারবাবু দেখেন কুমিরের আক্রমণে মেয়েটির সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে ডাক্তারবাবু প্রথমে তুলে দিয়ে মুখের ক্ষতের মধ্যে লেগে থাকা রক্তগুলিকে পরিষ্কার করে ব্যান্ডেড করে দেন এরপর বুকের ক্ষতের মধ্যে লেগে থাকা রক্তগুলিকে পরিষ্কার করার পর কয়েক ফটা ওষুধ দিতে সেখান থেকে অনেক পোকা বেরিয়ে আসে তখন এই চিমটা দিয়ে সে পোকাগুলিকে বাইরে বের করে দেওয়া হয় এটা চিকিৎসা দেখতে আপনাদের কাছে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুরা আপনি কোন ক্লাসে পড়েন কমেন্ট করে জানাবেন ঘর মধ্যে লেজার ট্রিটমেন্ট করার পর একটা সার্জারি চিমড়ে দিয়ে মরা চামড়াগুলিকে কেটে ফেলা হয় এবং বুকের কত জায়গায় সেলাই করে দেওয়া হয় মুখের ঘর মধ্যে লেজার ট্রিটমেন্ট করার পর মৃত চামড়াগুলিকে সার্জারি চিমড়ে দিয়ে টেনে টেনে তুলে ফেলার পর সমস্ত ঘর মধ্যে একটি মলম লাগিয়ে দেওয়া হয় এর কিছুদিন পর মেটার ঘা পুরোপুরি ভালো হয়ে যায় ছেলেটি সারাদিন কাজ করে খুবই ক্লান্ত হয়ে পড়ে গাছের গোড়ায় ঠেস দিয়ে বসে বিশ্রাম করছিল গাছের গোড়ায় থাকা সমস্ত সুপকার তার পিঠের উপর চেপে যায় আর তার পিঠে অসহ্য যন্ত্রণা হলে সে চিকিৎসার জন্য ক্লিনিকে যায় ডাক্তারবাবু কাছি দিয়ে গেঞ্জিটা কাটতে দেখেন তার সারা পিঠের মধ্যে সুপোকা ছেয়ে গেছে যেটা দেখলে আপনাকে লাগবে তাই ডাক্তারবাবু দেরি না করে পিঠে থাকা সমস্ত সুপোকার উপরে একটি মেডিসিনে স্প্রে করার পর চিরুন দিয়ে সমস্ত সুপোকাগুলিকে পিঠ থেকে ছাড়িয়ে ফেলেন এরপর একটি চিমটা দিয়ে ঘায়ের বড় ফোসকাটিকে ফুটো করে ভেতরে সমস্ত পুজগুলিকে বাইরে বের করে দেওয়া হয় বন্ধুরা ছেলেটার চিকিৎসা কীভাবে হলো সেটি দেখতে দেখতে প্লিজ ভিডিওটিকে লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি অন্য কোনো ইউটিউবের মতো কারো দিবি দিন না প্লিজ করে দিন আলপিন দিয়ে ছোটো ছোটো ফোসকার মুখগুলিকে ফুটো করে ভেতরের সমস্ত পুজগুলিকে বের করা হয়ে গেলে একটি কাপড় দিয়ে মুছে ফেলা হয় এরপর এটি অ্যালোভেরার জেল পিঠের ঘায়ে হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে দেওয়া হয় বন্ধুরা আপনারা কোন মোবাইল থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন সব শেষে ছেলেটা পিঠের এর মধ্যে একটি ওষুধ লাগিয়ে দেওয়া হয় এর কিছুদিন পর তার পিঠের ঘা পুরোপুরি ভালো হয়ে যায় মেয়েটি গরম খাবার সময় তার জীবে এই রিং পড়ার জন্য তার জীবের মধ্যে অসহ্য যন্ত্রণা শুরু হয় তাই মেয়েটি দেরিটা করে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য ক্লিনিকে যায় এই ডাক্তারবাবু হয় তার চিকিৎসা করে সেটি দেখতে দেখতে প্লিজ বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ছোট ভাই এটি অনুরোধ করছি করে দিন ডাক্তারবাবু দেখেন জীবের রিং পড়ার জন্য ইনফেকশন হয়ে গেছে তাই তিনি প্রথমে একটি কটন বাদ দিয়ে রিংয়ের রিং এর ভালোভাবে পরিষ্কার করার পর একটি সেলাই রেঞ্চের সাহায্যে জীবের পরে থাকা রিংটিকে খুলে ফেলে একটি চিমটা দিয়ে ঘায়ের ইনফেক্টের জায়গাতে চাপ দিলে পুজ বেরিয়ে আসে তখন এই কটন বার দিয়ে সে পুজগুলিকে মুছে ফেলা হয় এরপর জীবের ঘায়ের মধ্যে থাকা সমস্ত পোকাগুলিকে এই চিমটা দিয়ে টেনে টেনে বাইরে বের করে দেওয়া হয় বন্ধুরা গরম খাবার খেয়ে আপনার কখনো জিপ পুড়েছে কমেন্ট করে জানাবেন এরপরে একটি লেজার ট্রিটমেন্ট যন্ত্র দিয়ে ওই ঘায়ের মধ্যে লেজার ট্রিটমেন্ট করার পর একটি মলম ওই ঘাই দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে দেওয়া হয় জিবে ওষুধ লাগানোর কয়েক ঘন্টা পর তার জিপটা ঠিক আগের মতোই ভালো হয়ে গেছে মেয়েটি সমুদ্রে শুয়ে থাকার সময় একটি কাঁকড়া বিছের তার ঘরে কামড়ে পালিয়ে যায় কাঁকড়া বিছের কামড়ে তার ঘরে অসহ্য যন্ত্রণা হলে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য ক্লিনিকে যায় এই ডাক্তারবু কে চিকিৎসা করলে সেটা দেখতে প্লিজ বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ডাক্তারবাবু দেখেন কাঁকড়া বিচার কামড়ে তার ঘাড়ের মধ্যে ইনফেকশন হয়ে গেছে তাই ওই ইনফেক্টেড জায়গাতে একটি ইঞ্জেকশন দেওয়ার পর ওষুধের স্প্রে করতেই ভেতর থেকে অনেক পোকা বেরিয়ে আসতে থাকে তখন এই সার্জারি করা চিন্তা দিয়ে সমস্ত পোকাগুলিকে একটা একটা করে টেনে সেখান থেকে বাইরে বের করে দেন এরপর একটি ইঞ্জেকশনের সিরিঞ্জের সাহায্যে ঘায়ের মধ্যে থাকা কাঁকড়া বিছের বীজগুলিকে টেনে তুলে ফেলার পর তুলোর মধ্যে কয়েক ফটা ওষুধ নিয়ে পুরো ঘায়ের মধ্যে ভালোভাবে লাগিয়ে দেওয়া হয় বন্ধুরা আপনারা কখনো কাঁকড়া দেখেছেন কমেন্টে জানাবেন এরপর একটি লেজার ট্রিটমেন্ট যন্ত্র দিয়ে ঘায়ের মধ্যে লেজার ট্রিটমেন্ট করার পর ওই ঘরের মধ্যে একটি ওষুধ লাগিয়ে ভালোভাবে ব্যান্ডেজ করে দেওয়া হয় ফোস্কার ভেতরে থাকা ফুচগুলোকে বের করে কাপড় দিয়ে মুছে ফেলার পর সেখানে কয়েক ফোটা ওষুধ লাগিয়ে দেওয়া হয় কয়েকদিন পর ব্যান্ডেজটা খুলে দেখা যায় তার ঘা পুরোপুরি ভালো হয়ে গেছে মেয়েটা অনলাইনে অনেকগুলো আই লেন্স অর্ডার করে এবং রাতের বেলা ঘুমানোর আগে সব লেন্স চোখের মধ্যে পরে সে ঘুমিয়ে পড়ে সকালে উঠে দেখা তার দুটো চোখে ইনফেকশন হয়ে গেছে তাই দেরি না করে সে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য আই স্পেশালিস্টের কাছে যায় এই ডাক্তারবাবু তার চিকিৎসা করে সেটি দেখতে দেখতে প্লিজ বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ করে দিন ডাক্তারবাবু দুটি কটন বাদ দিয়ে চোখের ময়লাগুলিকে পরিষ্কার করার পর ফোস্কার উপরে আঙুল দিয়ে চাপ দিলে ভেতর থেকে পুঁচ বেরিয়ে আসে তখন সেগুলিকে সাদা কাপড় দিয়ে মুছে ফেলা হয় বন্ধুরা এই স্টাইলিশ চশমা পড়তে আপনার কেমন লাগে কমেন্ট করে জানাবেন রাটাও মেয়েটা চোখের মধ্যে পড়ে থাকা সমস্ত লেন্সগুলিকে একটা একটা করে খুলে নেওয়ার পর চোখের মধ্যে ড্রপারের ওষুধ লাগিয়ে দেন সবশেষে টুলের সাহায্যে চোখের ফোসকার ভেতরে থাকা পুঁজগুলিকে বাইরে বের করে চোখের মধ্যে ব্যান্ডেড করে দেওয়া হয় কিছুদিন পর ব্যান্ডেডটি খুললে দেখা যায় তার চোখের ঘাপ পুরোপুরি ভালো হয়ে গেছে